হয়ে গিয়ে নতুন লাইটটা এখানে লেগে গেছে, তো এখন যে সিট কভারের কাপড়টা কেটে নেওয়া হচ্ছে, তো এই যে এখানে গাড়ির সিটটাকে খুলে নিয়েছে, সিট কভারটা সেলাই করছে। সকাল হয়ে গেছে, এই যে সকাল হয়ে গেছে, আর সবার প্রথমে এইটাকে নিয়ে নিতে হবে। তো যাই হোক, আমি আগে বাইকটাকে বলছিলাম, স্কুটিটাকে আগে নিচে নামিয়ে নিই। তো এই যে নিয়ে নিলাম চাবি, হাই গাইস, কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটাকে আমি এখান থেকে শুরু করছি। তোমাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি যে গ্রাজিয়াটা এনেছি, তো তোমাদেরকে বলেছিলাম যে আমি ওটার কাজ করাবো। তো আজকে সকাল সকাল আমি ওটার জন্যই যাচ্ছি, তোমাদেরকে আফটার অ্যান্ড বিফোর যেটা, মানে গ্রাজিয়াটার কী কন্ডিশন হচ্ছে, তো সেটা আমি তোমাদের দেখাবো। তো চলো আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আমি এই যে এইটাকে লাইটটাকে বাবল র‍্যাপটা দিয়ে পেঁচিয়ে নিয়েছি, তো এইটাকে দেখি ডিকিতে যায় কি না। এটা তো ডিকিতে ঢুকলো না, তো এই যে ফুটবোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি। আর তোমরা প্রথমে এই গাড়িটা দেখে নাও একবার। এখন আর আমি একদম লাস্টে আজকে সবকিছু কাজ করানোর পরে গাড়িটার কন্ডিশন কেমন হচ্ছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই জন্য আগের লুকটা তোমরা একবার চেক করে নাও। এই যে সিট কভারটা এখানে ফাটা আছে, তো সিট কভারের দোকানেও যাবো, সিট কভারটাও বানাতে হবে। তো চলো অ্যাট ফার্স্ট আগে এই লাইটটাকে লাগিয়ে নিই। লাইট তো লাগাবোই, আর তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে চা খাবো। দোকানে এসছি আর এইখানে নিলাম একটা অডিও। লাইটটা লাগানোর জন্য আসলাম হচ্ছে এই গ্যারেজে। তো দেখি, এখন তো অন্য কাজ করছে, তো কতক্ষণে হয় লাইটটা। এই যে লাইটটা ফিটিং করার কাজটা শুরু হয়ে গেছে, আর এই লাইটটা ফিটিং করার জন্য পুরো বডিটাই খুলতে হবে। দেখো এই যে নতুন লাইটটা এখানে লেগে গেছে, তো এখন বডিটা ফিটিং করার কাজ চলছে। আর এই যে পুরনো লাইটটা, এই যে এরকম ক্র্যাক ছিল। তো এই দেখো পিছনের ব্যাক লাইটটা ফিটিং হয়ে গেছে, আর এই ওদলাবাড়ি হন্ডার শোরুম থেকে এই যে এই ম্যাটটা লাগিয়ে নিলাম। এই ম্যাটটা তো নোংরা আছে একটু, কারণ ওদের স্টকইয়ার্ডে ছিল। তো যাই হোক, এখন বাড়ির থেকে খাওয়া দাওয়া করে দিয়ে তারপরে যাব গাড়িটা ওয়াশিং করাতে। আমি মালবাজারে এই যে এই বাবুদার এখানে এসছি, তো সিট কভারটা বানাতে। তো এই যে গাড়ি, আর আমি এই দিক দিয়ে এসছি আজকে গুর্জনঝোড়া হয়ে। তো এই যে এইখানে গাড়ির সিটটাকে খুলে নিয়েছে, তো এইখানে এই যে সিট কভারের কাপড়টা কেটে নেওয়া হচ্ছে। দেখো এখন সিট কভারটা সেলাই করছে। আরে বাপরে, গাড়ির হর্ন। তো এই দেখো এখানে সিট কভারটা তৈরি হয়ে গেছে, আর এইখানে এই যে সিট কভারটাকে এখন ফিটিং ছিল, মোবাইল দিয়ে অফ ছিল। আর এই সিট কভারটা বানাতে কত লাগলো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, আগে লাগানো হয়ে যাক। তো এই দেখো গাড়িতে সিট কভার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই যে, তো সিট কভার লাগানোর পরে কিন্তু বেশ একটা ভালো লুক এসছে। তো যাই হোক, এখন তো সিট কভার লাগানো হয়ে গেল। আর এই যে দেখছো এই যে এই সিট কভারটা, তো এই সিট কভারটা বানাতে কিন্তু আমার থেকে, আর এই যে এইখানে দেখো এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, তো এইখানে একটুখানি ফোম লাগিয়ে দিয়েছে, কারণ এই জায়গাটার যে কোনাটা আছে তো সেটা নষ্ট হয়ে গেছিলো। তো সেই জন্য এখানে অল্প একটু ফোম দিয়ে তারপরে সেই ফিনিশিংটা করে দিয়েছে। তো এই সিট কভারটা বানাতে টোটাল আমার কাছ থেকে বাবুদা নিয়েছে 300 টাকা। তো তোমরাও যদি বাবুদার কাছে যেতে চাও, আমি ডেসক্রিপশনে বাবুদার ফোন নাম্বারটা দিয়ে দিব। বাবুদার সিট কভারের কাজ কিন্তু খুবই সুন্দর। আমি কিন্তু সবসময় যে কোনো গাড়ির যখনই সিট কভার লাগানোর দরকার হয় আমি কিন্তু বাবুদার থেকে করাই। আর বাবুদার যেই দোকানটা আছে সেটা হচ্ছে মালবাজারের গুর্জনঝোড়া। তো ওয়াশিং সেন্টারে তো চলে এসেছি, বাট আজকে এই র‍্যাম্পে একটা গাড়ি আছে, তো একটু টাইম লাগবে। আর এই যে এইখানে গাড়িটা রেখে দিয়েছি। তো এই দেখো এখানে একটা স্যান্ট্রো ওয়াশিং হচ্ছে, আর গাড়িটা দেখো অনেক পুরনো গাড়ি, কিন্তু কত সুন্দর মেনটেন করে রেখেছে, দারুণ লাগছে দেখে। এই দেখো গাড়ির ওয়াশিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে ব্লোয়ার দিয়ে গাড়িটাকে শুকিয়ে দিচ্ছে।
তো তখন তো ওয়াশিংটা করার পরে আমি বাড়ি চলে এসেছি, তো রাস্তা আর সেইভাবে তোমাদের দেখাইনি, কারণ রাস্তাগুলো তো সবসময় তোমরা দেখো, তো ওগুলো দেখি আর বেকার তোমাদের টাইম নষ্ট করে লাভ নেই। তো বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়েছি, তো এবার আমি তোমাদের ধোয়ার পরে গাড়িটা কেমন হয়েছে তো সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি গাড়িটা ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আর তখন তো দেখালাম যে সিট কভারটা লাগিয়েছি, তো এই দেখো এখন ওয়াশিং এর পরে কালকে দেখেছিলে যে এই দিকগুলো প্রচুর পরিমাণে নোংরা ছিল, তো এই দেখো একদম পুরোপুরি ক্লিন হয়ে গেছে। আর এই যে এই ম্যাটটা, উপরের ম্যাটটা, তো এটাও আজকে লাগিয়েছি। টায়ারগুলো দেখো, টায়ারগুলো কালকে টায়ারগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল, আজকে ধোয়ার পরে একদম পুরো ক্লিন হয়ে গেছে। তখন সকালবেলায় যেই ব্যাকলাইট অ্যাসেম্বলিটা লাগিয়েছিলাম, তো এই যে ওয়াশিং এর পরে গাড়িটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আর গাড়িতে আরো কিছু কাজ বাকি আছে, তো সেটার জন্য আমি আবার সন্ধ্যাবেলায় মালবাজারে যাব। তো সন্ধ্যাবেলায় মালবাজারে গিয়ে আমি তোমাদের দেখাবো যে আর কি কি কাজ এই গাড়িটার মধ্যে বাকি আছে। তো চলো একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলায় মালবাজারে গিয়ে। তো এই দেখো আমি এখন বেরোচ্ছি মালবাজারের জন্য, তোমাদের যেটা বলেছিলাম যে মালবাজারে যাব। তো এই দেখো আমি পৌঁছে গেছি মালবাজারে, আর এই যে এখানে এসেছি, এটা হচ্ছে সায়েন্স টিকার, তো এই যে এই দোকানে, তো এইখানে গাড়ির কিছু কাজ আছে। আর এটা হচ্ছে মালবাজার, এই যে হাইরোড, এই যে হাইরোড, আর ওই যে ওখানে হচ্ছে মালবাজার সুভাষিন স্কুল, তো সুভাষিন স্কুলের একদম অপোজিটে। তো এখন এইখানে কিছু স্টিকারিংয়ের কাজ হবে গাড়িটাতে, তো দেখি কি কালার ডিসাইড হয়, তো এখনও সেরকম কোনো কিছু ডিসাইড হয়নি, তো দেখা যাক আগে ডিসাইড হোক। তো কালার ডিসাইড হয়ে গেছে, তো এই যে এই কালারটা হবে, এই ম্যাট এইটা হবে, এটা কার্বন ফিনিশ, আর এটার সাথে হবে হোয়াইট কালার, হোয়াইট। তো আমি তো যেটা ভেবে রেখেছি, তো দেখি কেমন কম্বিনেশনটা কেমন হয়, কারণ আমি আগেও একটা আমার গ্রাজিয়াতে করেছিলাম। তো এই যে এরকম, এখানে ম্যাট ব্লু আর এখানে গ্লসি হোয়াইট, তো কম্বিনেশনটা কেমন লাগছে তোমরা বলো। তো এই যে পিছনের প্যানেলটার এইটুকু জায়গা স্টিকারিংটা কমপ্লিট, তো সামনেরটা এখনও বাকি আছে। তো আমরা এখন এই মালবাজারের রাস্তাতেই আছি, হাঁটছি আমি আর। তো মালবাজারের রাস্তাঘাট দেখো পুরো একদম ফাঁকা, এই দেখো পুরো ফাঁকা। আর এখন বাজে রাত পৌনে 11টা, দেখি আর কতক্ষণ লাগে গাড়ির কাজটা হতে। তো এই যে হাঁটতে হাঁটতে এখন এখানে আসলাম, তো এই যে এই দোকানে, আর এটা হচ্ছে মালবাজার সত্যনারায়ণ মোড়, এই যে পেছনে, আর এই পেছনেই রয়েছে কিন্তু হনুমান মন্দির। তো এইখানে একটু চা খাবো, অনেকক্ষণ ধরে চায়ের কথা ভাবছিলাম, তো যেখানে গাড়িটার কাজ করাচ্ছি তো সেখানে তো চায়ের দোকান নেই, তো হেঁটে একটু সামনের দিকে এলাম, তো এইখানে একটা চায়ের দোকান আছে, তো এইখানে আমরা দুজন চা খাবো। আর যাই হোক গাড়ির কাজটা তো হতে কিছুক্ষণ টাইম লাগবে, আরও কিছুক্ষণ টাইম লাগবে, তো আমি আজকে তোমাদেরকে আর দেখাবো না, কারণ রাত্রিবেলায় অতটা স্পষ্ট বোঝাও যাবে না। তো আমি একবারে আজকে গাড়ির কাজটা করে নিয়ে বাড়ি যাব, দিয়ে তো রাত্রিবেলায় ফগ আছে আর সেরকমভাবে ভিডিও করতেও পারবো না, তো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে কালকে সকালে। তো ততক্ষণের জন্য টাটা, আর তোমরা কিন্তু এই ভিডিওতেই পুরোটা দেখতে পাবে, আমার জন্য তো অনেকটা টাইম লাগবে কালকে সকালে, কিন্তু তোমরা এই ভিডিওতেই পুরোটা দেখতে পাবে, দেখো গাড়িটা গেল কীভাবে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে সকালে। দেখো এখন বাজে সকাল 8:15, আর এই আমার বাড়ির সামনে এখনও হালকা হালকা কুয়াশা আছে, আজকে প্রচণ্ড ঠান্ডা। তো গাইজ তোমরা তো সকালে দেখলে কতটা ফগ ছিল, আর এখনও 4-5টা ফগ। তো যাই হোক আমি কালকে রাত্রে অনেক রাত্রে বাড়িতে এসেছি, তো মোটামুটি 1:30 নাগাদ বাড়িতে আসছি, তো সেই জন্য আর ভিডিওটা শ্যুট করিনি, কারণ পুরো কাজটা কমপ্লিট করে তারপরে এসেছি, কেননা যদি পুরো কাজটা কমপ্লিট না হতো তো আজকে আবার আমাকে যেতে হতো। তো আজকে হচ্ছে ডে 2, তো আজকে আমি তোমাদের দেখাবো আমার গাড়িটা ফাইনালি কেমন দেখতে হয়েছে। তো চলো আমি তোমাদেরকে এখন গাড়িটা দেখাচ্ছি, তো 1
টু, থ্রি। এই দেখো, এই যে গাড়িটা ফাইনালি এমন হয়েছে। আর তোমরা কমেন্টে জানাবে যে গাড়িটা কেমন হয়েছে দেখতে, আর তোমাদের কেমন লাগলো। এই যে আমি তোমাকে পুরো কাছ থেকে দেখাচ্ছি, এই যে কালকে তোমরা দেখেছিলে যে স্টিকারিংয়ের কাজটা হচ্ছিল, এই যে এই দেখো। আর গাড়ির লুকটা কেমন হয়েছে তো সেটা কিন্তু তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। গাড়িটা যখন এনেছিলাম তো তখন কেমন ছিল, আর গাড়িটা এখন কেমন হয়েছে তো সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই স্টিকারিংয়ের আইডিয়াটা পুরোপুরি আমার ছিল, আর এটা এক্সিকিউট করেছে শুভেন্দুদা, মালবাজারের সায়েন্স স্টিকার। তো আমি তো কালকে তোমাদেরকে দেখালামই, মালবাজার সুভাষিনী স্কুলের উল্টো দিকে দাদার দোকান। তো তোমরা যদি এরকম কোনো কাজ করাতে চাও তো তোমরা কিন্তু দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমি দাদার নাম্বার তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই দেখো, আমার তো গাড়িটা পার্সোনালি খুব ভালোই লাগছে, আর তোমাদের কেমন কেমন লাগছে, সরি কেমন লাগছে আমি খালি ভুলভাল বলি, তো তোমাদের কেমন লাগছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো চলো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর আমার চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এটাও অবশ্যই বলো যে এই পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা তোমাদেরকে কেমন লাগলো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।